আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব এই ডিজাইনিং এই হিজাবের ক্যাপটা খুবই সহজ এবং ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করছি। যারা নতুন আছেন তারা একবার দেখলেই এটা পারবেন, খুবই সহজ। এবং এখানে অনেকে আমাদের এখানে এটাকে অনেকে হিজাব ক্যাপ বলে, অনেকে আবার এটাকে তুরবান নামেও অনেকে চিনে। তো চলুন শুরু করছি, কথা না বাড়ি ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করছি। এখানে যে ফ্যাব্রিকটা আপনাদেরকে আমি প্রেফার করব, তুরবান বা হিজাব ক্যাপের জন্য সাধারণত এই ফ্যাব্রিকটা ইউজ করে, কারণ এই ফ্যাব্রিকটা এলাস্টিক হয় এবং এটা যখন যদি ছোট বড় হয় তাহলে আপনারা কিন্তু এলাস্টিক যে ভাবটা আছে এটা কিন্তু টাইট করে ক্যাপটাকে ধরে রাখে। তো এই ক্যাপটা বানানোর জন্য সর্বপ্রথমে আমার এখানে নিতে হচ্ছে 22 ইঞ্চ, হচ্ছে গিয়ে মানে সামনের থেকে নিয়ে ঘাড়ের পেছন পর্যন্ত নিয়ে এখানে 22 ইঞ্চি, এবং ঘাড়ের থেকে ফ্রন্ট মানে সামনে পর্যন্ত আমার এভাবে আসতে হবে হচ্ছে গিয়ে 9 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি আমি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। তো এখন এটাকে আমি এখান থেকে 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এবং এখানে কিন্তু আমার কাপড়টাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। টোটাল আমাকে এটাকে করতে হবে একটা সার্কেলের মতো, এটাকে আমার বানাতে হবে। তো এখন এটাতে আমি মার্ক করে খোলা হাতে ভাবে একটা রাউন্ড শেপ দিয়ে এটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এটাকে এখন আমি খুলে নিব এবং এটাকে দেখতে হাফ বলের মতো লাগবে, এবং এই জায়গা দিয়ে আমাকে সেলাই করতে হবে এবং প্রায় 2 ইঞ্চির মতো একটু স্পেস ছেড়ে দিব, কারণ এটাকে ঘুরিয়ে আমার রাইট সাইডে আবার নিয়ে আসতে হবে। সামনে যে একটা বেল্টের মতো থাকে ছোট্ট করে, সেইটাকে কভার করার জন্য এখানে আমি কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। এবং আপনারা হয়তো খেয়াল করেছেন কাপড়টা কতটা সফট এবং নরম। এই ফ্যাব্রিকটা হয় কি, যখন আপনারা কাপড়টা সেলাই করবেন অনেকের প্রশ্ন থাকে যে এলাস্টিক ভাব যে থাকে যে ফ্যাব্রিকগুলো সেটাতে সেলাই বসে না, তো সেই ক্ষেত্রে আপনি যদি এই কাপড়টা নেন মানে এটা একটু জর্জেটের টাইপের প্লাস তার সাথে এলাস্টিক টাইপের, এটা যদি অ্যাভেলেবেল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা নর্মাল যে আপনাদের কাপড়টা আছে সেটাকেই কিন্তু সেলাই সময় টান টান রেখে মানে টেনে টেনে সেলাই করবেন, তাহলে দেখবেন যে আপনাদের সেলাইটা সুন্দর করে কাপড়ের উপর বসছে। কারণ মেশিন যেভাবে টানে সেভাবে যদি আমরা ছেড়ে দিই তাহলে সেলাইটা অনেক সময় বসতে চায় না এলাস্টিক ফ্যাব্রিকের ক্ষেত্রে। আমি চারো সাইডে পুরো রাউন্ডটাকে সেলাই করে নিয়েছি 2 ইঞ্চির মতো একটু স্পেস রেখে। এবং এটা হচ্ছে বেল্ট, বেল্টটাকে আমি সেলাই করে নিয়ে এটাকে ঘুরিয়ে রাইট সাইডে নিয়ে আসছি। এবং আমার এই ক্যাপটার অংশটাকে আমি ঘুরিয়ে রাইট সাইডে নিয়ে আসছি। এবং সব শেষে কিন্তু এখানে আমার হাতে সেলাই দিয়ে আমার ছোট ছোট করে এখানে আমি কুচি দেব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে মেজারমেন্টের ক্যাপটা আমি তৈরি করছি এই ম্যাপে কিন্তু আপনারা যারা আমরা এই বড় যারা আছে তারা কিন্তু এটাকে ইজিলি পড়তে পারবে, ছোটরাও পড়তে পারবে। জাস্ট পেছন থেকে আপনারা একটু পিন দিয়ে এটাকে ফিট করে লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু বাচ্চারাও এটাকে পড়তে পারবে। এখন আমি হাতে সেলাই দিয়ে ছোট ছোট করে মানে ছোট ছোট করে না বড় বড় সেলাই দিয়ে ছোট ছোট করে কুচি আমি এখানে দিচ্ছি। কাঁথা সেলাই আমরা যেভাবে দিই ঠিক সেভাবে এখানে কাঁথা সেলাই দিয়ে নিচ্ছি। দিয়ে এই পুরো রাউন্ডটা যে আছে এই রাউন্ডটা আমি যেখানে আমার সেলাই পড়েছে সেই রাউন্ডটাতে আমি এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে এটাকে আমি এক করে নিব। আমি এই ভিডিওটাতে পুরো ভিডিওটা কিন্তু আমি রেখেছি, কোনো কাটছিট করিনি, জাস্ট স্পিডটাকে আমি বাড়িয়ে দিয়েছি যাতে করে অল্প সময় আপনি এটা দেখতে পারেন। এখন আমি কুচিটাকে ভালো করে দুনো দিক থেকে ভাবে করে দিয়ে এইখান থেকে দুই সাইড থেকে আমি 3টা 3টা করে কুচি নিব, নিয়ে এভাবে করে এটাকে একটা সেলাই দিব। এভাবে করে সেলাই করে দিলে সামনে দিয়ে একটা সেলাইয়ের মতো হবে, বন্ধ হয়ে যাবে, যার জন্য এটা আমার এখানে করা। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি সেলাইটা। এইভাবে করে সেলাই দিয়ে এতটুকু স্পেস আমি রেখে দিব, রেখে দিয়ে এটাকে ভেতরের দিকে ভাবে দিয়ে দিচ্ছি।
এবং এখানে আমি জাস্ট প্রথমে একটা হাতে সেলাই দিব, তারপরে এটাকে যখন এটা ব্লক হয়ে যাবে তারপর আমি এখানে সেলাই মেশিন দিয়ে ভালো করে একটা সেলাই করে দিব। এবং এটাকে একটু টাইট করবেন, বেশি লুজ করবেন না, একটু হালকা টাইট রেখে আমি এখানে এটাকে সেলাই করে নিচ্ছি। যখন এটা সেলাই হয়ে যাবে এই যে খোলা অংশটা আছে এই খোলা অংশটাকে আমি এভাবে করে সেলাই দিয়ে বন্ধ করে দিব। এখানে ঠিক একইভাবে আমি সেলাইটা দিব, যেভাবে একটু আগে আমি সেলাইটা দিয়েছি ঠিক সেভাবে আমার এখানে এটাকে দিতে হবে এভাবে করে। মানে আমার এই যে মুখটা আছে, খোলা মুখটা আছে, এটাকে বন্ধ করে ফেলতে হবে। এখানে আপনারা চাইলে যে এখন যে জায়গাটাকে আমি সেলাই করছি এই জায়গায় আপনারা চাইলে যে ফ্লাওয়ার থাকে, ব্রোজ যেটাকে বলে, সেটা আপনারা এখানে লাগাতে পারেন, যেটা আমরা টাইয়ের জন্য, টাইয়ের উপরে যেটা আমরা ইউজ করি, যারা বুঝতে না পারেন এই ওইটা আমরা এখানে লাগাতে পারি, অথবা এই কাপড় দিয়েই আমরা ছোট ছোট ফুল করে কিন্তু এখানে এটাকে লাগাতে পারি। আমি এটাকে এভাবেই রাখছি, আমি বেশি গর্জিয়াস করব না। সো এখন এটাকে ভালো করে সেলাই করার পরে আমি এটাকে কমপ্লিট করে নিব। তো এইভাবে করে কিন্তু আপনারা খুবই কম সময়ে কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন। এই হিজাব ক্যাপটা আমার কিন্তু তৈরি করতে মাত্র 15 মিনিটের মতো সময় লেগেছে, বেশি সময় কিন্তু আমার লাগেনি। এবং আমার চ্যানেলে কিন্তু আমি চেষ্টা করছি এই তুরবান এবং হিজাব ক্যাপ, আন্ডার ক্যাপগুলো দেওয়ার। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এবং আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে করতে পারেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই বাই।